घोड़े गाड़ी में है, घोड़े का गाड़ी में हो। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে ভোর 4:10। আমরা উঠে গেছি, মা উঠে গেছে, আর বৌদিকে এখন ডেকে তোলা হবে। তো তাড়াতাড়ি করে উঠে সব রেডি ফেডি হয়ে নেব, কারণ আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, সকাল সকাল তাহলে পৌঁছেও যেতে পারবো। তো আমার চোখের পাতা খুলছে না। তো এখন আগে যাব হচ্ছে ফার্স্টে ফ্রেশ হতে, একবার স্নান টান করে আসবো, বাথরুম যাব, ব্রাশ করব, স্নান করব, দেন ঘরে আসব, তারপর একটু চা খাবো, তারপরে গিয়ে রেডি হব। তো চলো, আর চিনিকে এখনই তুলবো না, ও ঘুমোচ্ছে, তো একটু পরে তুলবো ওকে। আগে আমরা একটু রেডি হয়ে নিই, না হলে ওকে ওকে কে রাখবে আর আমরা রেডি হব কী করে, এরকম ব্যাপার। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। মানে ভয়েসটা কত মানে পার্থক্য, তাই না? প্রথম যখন ইন্ট্রোতে যখন আর এখন বেশ একটা এনার্জি নিয়ে, তো এটাই হচ্ছে ফ্রেশের ব্যাপার। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব, গুছিয়ে চা খাবো, চাটা খেয়ে তারপর রেডি হব। আর কোন ড্রেসটা পরে যাচ্ছি সেটা তো তুমি জানোই, তোমরা জানোই তো। আর এই ব্যাগটা আমি রেডি করে রেখেছি, এর মধ্যে টুকিটাকি জিনিসপত্র আছে, আর এর মধ্যে হচ্ছে যে চিনির জিনিসপত্র আছে, আর কিছু কিছু নেওয়া বাকি আছে। আসো, তো তোমাদের দাদা ভাইও স্নান করে চলে এসেছে, তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। তো এই যে, এই ফাঁকে আমি চিনিকেও তুলে দিয়েছি, দিয়ে এখন ওকে একটু ফ্রেশ করিয়ে নেব, ওয়াইপস দিয়ে মুখটুকগুলো ভালো, মুখ চোখগুলো ভালো করে মুছে দেবো। আর ওইদিকে ওই যে রানাও রেডি হয়ে চলে এসছে, সাগরও রেডি হয়ে চলে এসছে, রানা ওই যে আমার খাটের উপর শুয়ে আছে, তো ওরা রেডি হয়ে চলে এসছে। আগে ফার্স্টে চিনিকে রেডি করাবো, তারপর আমি রেডি হব। এই যে আজকে আমি এইটা পরে যাচ্ছি, এই চুড়িদারটা পরে, যেরকমটা তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম। তো কেমন লাগছে জানিয়ে কমেন্টে, এখন টুকটাক সাজগোজ যদিও বাকি আছে। হ্যালো, আর ইউ রেডি টু গো? বাবা, আজকে হঠাৎ ইংলিশে কথা বলছো যে? হ্যাঁ, আমি আস্তে আস্তে আমার ইংলিশটা কেন ইমপ্রুভ করার চেষ্টা করছি। বাহ, দারুণ ব্যাপার। তো কি করো, ক্লাস জয়েন করলে? নো, আই এম লার্নিং ফ্রম ডুওলিঙ্গো, ইটস দা ওয়ার্ল্ড মোস্ট পপুলার ফ্রি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। কিন্তু কোনো অ্যাপ থেকে বা কোনো অ্যাপ্লিকেশন থেকে তো ইংলিশ শেখা ইম্পসিবল। এটা তো খুব কষ্টের এবং খুব পরিশ্রমেরও। এটা খুবই সহজ, তুমি বাংলা জানো তো? হ্যাঁ। তো এটা ইংরেজি শেখাটা এখানে খুবই সহজ, একটা গেম খেলার মতো। লুক এট দিস, প্রথমে তুমি ডুওলিঙ্গো অ্যাপটা ওপেন করে নিলে, এরপর তুমি ইংলিশ অপশনটা সিলেক্ট করে, তারপর সামাজিক অপশনে ক্লিক করে ভ্রমণ অপশন ক্লিক করতে হবে, সেম অপশনে ক্লিক করে তারপর তোমার সঠিক অ্যান্সারটা ক্লিক করতে হবে। এভাবেই সহজে ইংলিশ শেখা যায়। বাহ, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, ডুওলিঙ্গো ফোকাস করছে স্পিকিং, লিসেনিং এবং রিডিং এই তিনটি বিষয়ের উপর যেকোনো ভাষা শেখার জন্য। এটি আস্তে আস্তে তোমার হ্যাবিট হয়ে যাবে, কারণ কি, এরা প্রতিদিন তোমাকে ইনফরমেশন পাঠাবে এবং তোমায় প্রতিদিন মাত্র 10 মিনিট সময় দিতে হবে এই অ্যাপটির উপরে। ডুওলিঙ্গোতে অনেক রকম টপিক রয়েছে, যেমন জব, ট্রাভেল, অপরচুনিটি ইত্যাদি। এখানে তুমি যেকোনো ল্যাঙ্গুয়েজ খুব সহজেই শিখতে পারো। ওয়াও, এটা তো খুব সুন্দর এবং খুব মজাদার। ইয়েস, লার্নিং ইংলিশ ইজ নাও সোজা মজা ফ্রি উইথ ডুওলিঙ্গো। গাইস, তোমরা যদি আমার মতো ইংরেজি শিখতে চাও তাহলে এক্ষুনি ডেসক্রিপশনে দেওয়া লিংকে দিয়ে ক্লিক করো এবং ডুওলিঙ্গো অ্যাপ ডাউনলোড করো, লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া। তো পুরোপুরি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ও পড়েছে হলুদ আর আজকে আমি হোয়াইট পড়েছি, আর পিঙ্কের কম্বিনেশন আমারও এটা নতুন, আমি আজকে ফার্স্ট টাইম ফার্স্ট পড়লাম। তো এটা বানানো কেনা নয় যদিও, তোমাদের দাদা ভাই দিয়েছিল জন্মদিনে, তো পড়া হয়নি, আজকে ফার্স্ট পড়লাম। তো পুরোপুরি রেডি, আর ওই ব্যাগটা দাও আমার, এই যে হচ্ছে আমার ব্যাগ, এই হচ্ছে আমার ব্যাগ। তো চলো এবার বেরোনো যাক। ইন্ট্রোডিউস দাও। হ্যালো ফ্রেন্ড, চলো চলো ভাই। তো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই গাড়িতে করে আমরা আজকে যাব হাজারদুয়ারি।
এখান থেকে এইটাই বসো, এইটাই বসো, যাও। এই তো, এই যে চলে এসেছি। আর ব্লক করা লাগবে না। ব্রেক নেওয়ার জন্য নামলাম এই যে মাতারা ঘোষ হোটেল। এই যে বাবা তাকানো যাচ্ছে, এই ব্যাগ শেষ করবো গাড়ির মধ্যে ইচ্ছা, চলো বাইরে ভেতরে আসো, ভেতরে আসো। তো আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, মানে গাড়িতে ঘুমোতে ঘুমোতে এসে এলোমেলো হয়ে যাতা একেবারে অবস্থা। আর আমার এটা প্রথমবার, আমি কখনো যাইনি, আমার লাইফে ফার্স্ট টাইম আমি যাচ্ছি এই হাজারদুয়ারি মুর্শিদাবাদ। নাম শুনেছি প্রচুর কিন্তু কখনো যাইনি, এটা ফার্স্ট টাইম যাচ্ছি। আর বলতে পারো আমাদের পুরো ফ্যামিলির এটা ফার্স্ট টাইমই। বৌদি হয়তো গেছে, কারণ বৌদির বাপের বাড়ির এলাকা এটা, তো বৌদি হয়তো গেছে। তো এই যে চা নিয়ে নিয়েছি, আর সবাই আমার চুল দেখে হাসছে যে পেছন দিকে কেমন হয়ে আছে। আমি বললাম যে আমি ব্যাগে করে চিরুনি নিয়ে এসেছি, নামার আগে ভালো করে চুলটুল আঁচড়ে নেবো, কারণ সুন্দর সুন্দর ছবি তুলতে হবে, তাই না? তো যাই হোক, এখন বাজে বোধহয়, যখন আমরা মানে চা খাচ্ছিলাম তখন হয়তো 7:30 মতো বাজে। তো আমরা 9টার মধ্যে পৌঁছে গেছিলাম আর ফিরেছি 2:30 নাগাদ আমরা ফিরেছি, খুব তাড়াতাড়ি ফিরেছি, যেহেতু ওয়েদার ভালো ছিল না সেই কারণে। তো এই যে চা টা খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমরা গাড়িতে উঠছি, রওনা দেব আবার। টাটা টাটা টাটা। আমরা শুধু এইটাই দেখবো, আর কোথাও দেখবো না। না না, দুটো জায়গায় দেখবো, এটাই না, এটাই না। যাও যাও যাও, সওয়ারি। আরে পাচ্ছে ভয়, পড়ে গেল, পড়ে গেল, উপরে উঠে বসো, লোক যাও আমি ধরছি, আমি ধরছি দিদি, যাও সামনে চলে যাও, একদম সামনে ওঠে, দিয়ে দাও, দিয়ে দাও, করলে দিয়ে দাও। ঘোড়ার গাড়িতে করে ঘুরতে যাচ্ছি, ঘোড়ে গাড়ি মে, ঘোড়ে কা গাড়ি মে হো। এই যে
ফাইনালি আমরা ঘোড়ার গাড়িতে চেপে কাঠগোলায় পৌঁছে গেছি। তো ভেতরে ঢুকে বেশ ভালো লেগেছে আমার, বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পেয়েছি, যেগুলো আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি। তো সেরকম অনেক কিছু দেখতে পেয়েছি। তো ভেতরে কিছু শ্যুট করতে দেওয়া হয়নি, ক্যামেরা বন্ধ করতে হয়েছিল, কারণ অ্যালাউ নেই, না হলে তোমাদের সঙ্গেও শেয়ার করতাম। যারা এসছো তারা নিশ্চয়ই জানো, আর যারা আসনি তাদের জন্য হয়তো আমি শেয়ার করতে পারতাম, কিন্তু ফোন অ্যালাউ নেই, সেই কারণে আমি শেয়ার করতে পারিনি। ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে, আর এখানে প্রচুর সিনেমা শুটিংও হয়েছে। তো বেশ ভালো লেগেছে আমার এই জায়গাটা। তো ভেতরে ভীষণ হাওয়া হচ্ছিল, আর রোদটা গায়ে একদমই লাগছিল না, খুব সুন্দর লাগছিল ভেতরে ঢুকে। আর অনেকটা এরিয়া নিয়ে এই জায়গাটা, অনেকটা বড় জায়গা নিয়ে। তো তো দেখতে পারলে ক্যামেরাটা বন্ধ করতে বললেন যখন আমরা মিউজিয়ামের মধ্যে যাই। তো ভেতরে ভীষণ, মানে বিশ্বাস করবে না, আমার এত ইন্টারেস্ট লাগছিল জিনিসগুলো দেখতে, মানে যেগুলো আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি সেগুলো আজকে নিজের চোখে দেখছি। খুব ভালো লাগছিল, বেশ ইন্টারেস্টিং লাগছিল, মনে হয়েছিল যে আমি যদি কাশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারতাম, বাট অ্যালাউ নেই। যাই হোক, এখানে এই যে একটা জলাশয় মতো করা আছে বাঁধানো, তো সেখানে আমরা একটু রঙিন মাছ দেখছিলাম। এই হচ্ছে মিউজিয়ামটা, প্রচুর কিছু আছে এর মধ্যে। বিশাল হাওয়া, গরম অনুভব হচ্ছে না তো হাওয়ার মধ্যে। ওই বাবা কি আনন্দ, পুরো একদম আনন্দে। এই যে আমাদের একজন ইউটিউব ফ্যামিলি মেম্বার থেকে দেখা হয়ে গেল, নিশ্চয় নিশ্চয় যাবে। এসো দিদি। হ্যাঁ, তো এইবার চলে এসেছি মেন জায়গাতে, যেটাকে হাজারদুয়ারি বলে থাকে আমরা, মানে জায়গাটার নামই হচ্ছে হাজারদুয়ারি। তো এখানে হাজারটা দরজা করা আছে, তো সেই হাজারদুয়ারি হচ্ছে এই যে মেন প্লেসটা হচ্ছে এইটা। বিশাল একটা লাইন, তো এত বড় লাইন আমি টপকাইনি, আমি ভেতরে ঢুকিনি, কারণ এত বড় লাইন দেখে আমার ভয় লাগছিল, তো সেই জন্য আমরা ঢুকিনি, মা আমি তোমাদের দাদা ভাই কেউই ঢুকিনি। ভেতরে গেছে দাদা বৌদি আর বাবা গেছিলো দেখতে, আর আমরা কেউই যাইনি এত বিশাল লাইন দেখে, আমরা গাড়ির মধ্যে গিয়ে বসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সবাই খেতে ব্যস্ত, আনন্দ করতে ব্যস্ত ছিলাম, ভিডিও শ্যুট অতটাও আমি করতে পারিনি। আমি জানি ব্লগে তেমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি,
কারণ একটু বেশি আনন্দ করছিলাম, ওই জন্য আর ভিডিও ফিডিও সেভাবে শ্যুট করা হয়নি। তো এখানে মাঝ রাস্তায় দেখা যাচ্ছে এক জায়গায় শিব পুজো হয়েছে, যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই জন্য এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল। এইটা শিব মন্দির, আর পাশে একটা শিব মন্দির ছিল, তো এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে, তো এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমরা হচ্ছে ওখান থেকে ফিরে রেস্ট নিয়ে, আমাদের কলেজ মাঠে খেলা হয় প্রত্যেক বছর 15ই আগস্টে ফুটবল খেলা হয়, খেলা দেখতে গেছিলাম, খেলা টেলা দেখে তারপরে কেকের কারখানায় গেছিলাম, একটা কেক বানিয়ে নিয়ে, এমনি নর্মালি কেক বানিয়ে নিয়ে এসছি। তারপরে রানা সাগরের সাথে দেখা হয়েছে, ওরাও খেলা দেখে ফিরছিল। আমাদের আইসক্রিম খাওয়ালো, কেক খাওয়ালো, সাগর না রানা, আমরা দুজন মিলে। থ্যাংক ইউ সো মাচ। তো কেমন লাগলো আজকে তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আমি জানি অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমি সবটা ক্যাপচার করতে পারিনি ক্যামেরাতে, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।